আমি তোমাদের সাহায্য দিতে পারি কিন্তু চৈত্য দিতে পারি না চৈত্য তোমাদের গঠন করতে হবে তোমরা জানো জীবনের মায়া আমি কোনদিন করি নাই তোমাদের আমি ভালোবাসি এটা আমার দুর্বলতা হতে পারে কারণ তোমাদের জন্য জীবন ভরে সংগ্রাম করেছি বঙ্গবন্ধু কঠোর হও আমি কেমন কঠোর ছিলাম পাকিস্তানের সামরিক বাহিনীর নেতারা জানতেন আমি কেমন কঠোর ছিলাম এই আইয়ুব খান জানতেন কিন্তু আমি চেষ্টা করেছি কোরআন নাহি শুনে ধর্মের কাহিনী তারা আমার দুঃখী মানুষকে লুট করে খাচ্ছে তারা মানুষকে দুই টাকার মাল দশ টাকায় বিক্রি করে মানুষকে ঠকায় খাচ্ছে তারা মানুষের ঘরের মধ্যে অন্ধকারে গুলি করে হত্যা করছে দেশের মাল বিদেশে চালান দিচ্ছে তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল তোমাদের জন্য আমার ভালোবাসা রইল তোমাদের জন্য আমার স্নেহ রইল তোমাদের জন্য আমার সব রইল আমার প্রাণে সব কিছু তোমাদের জন্য রইল দেশের মানুষের জন্য রইল তো তোমাদের কাছে একটা কথা খালি বলে দেব যে দুর্নীতি সমাজদ্রোহী দুষ্কৃতিকারী সন্ত্রাসবাদী চোরাচালানি এদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তিন বছর হতে চলেছে স্বাধীনতা পেয়েছি কত রক্ত কত দুঃখ কত কান্না এই বাংলার মাটিতে আজ আমার মানুষ দুঃখী আজ তার না খেয়ে কষ্ট পায় আজ প্রাকৃতিক বিপর্যয় বন্যায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রায় তারপরে ইনফ্লেশনের যুগে আজ বহুদিন পরাধীন থাকার জন্য আমাদের সর্বস্ব ধ্বংস হয়ে গিয়েছিল বর্বর বাহিনী যাওয়ার আগে সর্বস্ব ধ্বংস করেছিল সাড়ে সাত কোটি মানুষের দেশ পেয়েছিলাম কিন্তু কোনো সম্পদ রেখে যায় নাই রেখে যায় নাই অর্থ রেখে যায় নাই বৈদেশিক মুদ্রা রেখে যায় গোল্ড রিজার্ভ রেখে যায় প্লেন রেখে যায় নাই আমাদের একখানা জাহাজ ভেঙে দিয়েছে আমার রেল লাইন ভেঙে দিয়েছে আমার সবকিছু তাই নিয়ে এদেশের মানুষের ইমানের জোরে শক্তিশালী জনগণকে সাহায্য তাদের সহানুভূতি নিয়ে এদের গড়ার কাজে আত্মনিয়োগ করেছি দেশ মাতৃক স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করাও তেমনি কষ্টকর দেশ মাতৃক রক্ষা করার জন্য সামরিক বাহিনীর সাথে সাথে আপনাদের এগিয়ে যেতে হবে যদি কোনদিন দেশে বিপদ আসে যে আত্মত্যাগ যে আত্মাহুতি যে জীবন দান করে লক্ষ 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 মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা এনেছি এই স্বাধীনতা ইনশাল্লাহ আমরা রক্ষা করব এই প্রতিজ্ঞা আপনাদের গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে দেশের দুঃখী মানুষের অর্থের বিনিময়ে আজ আমরা এখানে রয়েছি তাদের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে আমাদের সংসার চলে তাদের টাকায় এই বন্দুক রাইফেল কিনেছেন আপনারা তাদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের ইসমাগালের কোনো জাত নাই ইসলামের কোনো ধর্ম নাই তারা মানুষ নামে নর পশু তারা এই দেশের সম্পর্কে বিদেশে চালান নেয় সামান্য অর্থের লোভে আর বাংলার মানুষ না খেয়ে কষ্ট পাবে বিদেশ থেকে ভিক্ষা করে আনবো দেশ থেকে চালান হয়ে যাবে কে দেবে আজ দুনিয়াতে আমাদের বদনাম হতে চলেছে সাবধান আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার কথা অস্ত্র ধরেছিল আমি তোমরাও জানো জীবনের ৩৫টি বছর রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে জেলে জেলে ফাঁসি কাটতে আমি বাংলার মানুষকে ভালোবেসে কাজ করেছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবার হতে পারতাম আমি প্রত্যাখ্যান করেছি বাংলার মানুষকে ভালোবেসে আমি ফাঁসি কাস্ত নিয়েছিলাম যাতে আমার বাংলার মানুষ ভবিষ্যতে মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগরিক হিসেবে মান সম্মান নিয়ে বাঁচতে পারে তোমরা আমার কথা রাখো আমি জানি আমি বিশ্বাস করি তোমরা আমার কথা রাখবা আমি তোমাদের কাছে আবেদন করেছি তোমাদের জাতির পিতা হিসেবে তোমাদের কাছে আমি আদেশ দিয়েছি ভুলে যাও আমি প্রধানমন্ত্রী আমি কথা বলছি না ভুলে যাও তোমাদের জাতির পিতা হিসাবে কথা বলছি ভুলে যাও তোমাদের একজন হিসাবে কথা বলছি তোমাদের ভাই হিসাবে কথা বলছি যে তোমাদের জন্য জীবনের যৌবন কারাগারে অন্তরালে প্রাপন করেছে সেই হিসাবে মানুষ হিসাবে ভাই হিসাবে নাগরিক হিসাবে তোমাদের কাছে আমার আবেদন তোমাদের কাছে আমার হুকুম স্মাগলিং বন্ধ করতে হবে আমি বিশ্বাস করি তোমরা পারবা এ বিশ্বাস তোমাদের উপর আমার আছে আশা করি তোমরা তো সবসময় স্মরণ রাখবা মনে রেখো যেখানে তোমরা যাবা দেখো কাদের দেখো বাংলার নাগরিক কারা বাংলার জনগণ কারা বাংলার মানুষ কারা তোমার আমার বাপ মা তোমার আমার ভাই বোন তারা যখন না খেয়ে কষ্ট পায় এত বড় বন্যা এত দুর্ভিক্ষ লোক মারা গেল না খেয়ে বহু দূরের থেকে আনলাম
সেই জিনিস যদি বের হয়ে যায় সে দুঃখ কোথায় রাখবো? আমি জানি অনেকে মিথ্যা প্রপাগান্ডা করে, তারপরেও যদি সামান্য হয় সেটাও তো দুঃখের কথা। তাই তোমাদের কাছে আমার আবেদন রইল, চোরা কারবারি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, বাংলার মাটির থেকে উৎখাত করতে হবে, বাংলার থেকে চরম আঘাত তোমাকে আনতে হবে। অনেক দয়া, অনেক মায়া, অনেক মমতা আমি দেখিয়েছি, আর না, আমি আমার আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। যাদের জন্য জীবনের সর্বস্ব দিয়েছি তারা যখন না খেয়ে কষ্ট পায়, তারা যখন তাদের মানুষ লুট করে খায়, যাত্রীরা কারবাই তাদের ধ্বংস করে, তাদের ক্ষমা করা চলে না, ক্ষমা করা যাবে না, তাদের চরম আঘাত করার জন্য আমি প্রস্তুত হয়েছি। জনগণের সাহায্য এবং সহানুভূতি নিয়ে বাংলাকে, বাংলাদেশে একটা চরম আঘাত করতে হবে। এই দুর্নীতিবাদ, এই সন্ত্রাসবাদী, এই চোরা কারবারি, এই ঘুষখোরদের দমন করার জন্য আমি বিশ্বাস করি, যখন আমার কিছু ছিল না, আমার 32 নম্বর বাহার থেকে হুকুম দিয়েছি তোমরা অস্ত্র ধারণ করেছ, আজ তোমরা রয়েছ, আমার সামরিক বাহিনী রয়েছে, আমার রক্ষী বাহিনী রয়েছে, আমার বাংলার যুবক রয়েছে, আমার বাংলার কৃষক রয়েছে, আমার বাংলার শ্রমিক রয়েছে, আমার বাংলার দুঃখী মানুষ রয়েছে, আমার স্বাধীন দেশ রয়েছে, আমার কেন পারবো না? আমি তোমাদের সব দেবার পারি, কিন্তু চরিত্র দেবার পারি না। চরিত্র তোমাদের গঠন করতে হবে। তোমরা জানো জীবনের মায়া আমি কোনদিন করি নাই। তোমাদের আমি ভালোবাসি, এটা আমার দুর্বলতা হতে পারে, কারণ তোমাদের জন্য জীবন ভরে সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু কঠোর হও, আমি কেমন কঠোর ছিলাম পাকিস্তানের সামরিক বাহিনীর নেতারা জানতেন, আমি কেমন কঠোর ছিলাম এই আইয়ুব খান জানতেন, কিন্তু আমি চেষ্টা করেছি। তোরা নাহি শুনে ধর্মের কাহিনী, তারা আমার দুঃখী মানুষকে লুট করে খাচ্ছে, তারা মানুষকে 2 টাকার মাল 10 টাকায় বিক্রি করে মানুষকে ঠকায়া খাচ্ছে, তারা মানুষের ঘরের মধ্যে অন্ধকারে গুলি করে হত্যা করছে, তার দেশের মাল বিদেশে চালান দিচ্ছে। তোমাদের কাছে আমার আবেদন রইল, ইমান রক্ষা করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবাসো। দেশের মাটিকে যে ভালোবাসতে পারে না, দেশের তার মাকেও সে ভালোবাসতে পারে না। সেই জন্য আজ দেশ রক্ষার কাজেও তোমাদের আত্মনিয়োগ করতে হবে। আশা করি তোমরা আমার ক্ষমতা রাখবা। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল, তোমাদের জন্য আমার ভালোবাসা রইল, তোমাদের জন্য আমার স্নেহ রইল, তোমাদের জন্য আমার সব রইল, আমার প্রাণের সব কিছু তোমাদের জন্য রইল, দেশের মানুষের জন্য রইল। তো তোমাদের কাছে একটা কথা খালি বলে দেব, যে দুর্নীতি, সমাজদ্রোহী, দুষ্কৃতিকারী, সন্ত্রাসবাদী, চোরাচালানি, এদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।